ঠান্ডার কারণে রুগী বাড়তেছে এখন আগের চেয়ে। আজকের 47 রুগী আছে সকাল থেকে, আর নতুন রুগী কিছু ভর্তি হয়েছে, প্রায় 15 জনের মতন আজকে সকালে এডমিট হয়েছে। এর ভিতর ঠান্ডা জনিত রুগী বেশি, দিবার নিউমোনিয়া, এয়ারআই, ব্রঙ্কোলাইটিস, ব্রঙ্কো নিউমোনিয়া, তারপর থ্যালাসমিয়া রুগী আছে কিছু, তারপর নিউনেটাল বাচ্চা আছে এডমিশন, যেগুলো হচ্ছে যে নিউনেটাল সেপসিস, পিএনএ, নিউনেটাল জন্ডিস, এই বাচ্চাগুলোই বেশি থাকে আমাদের এখানে। আমাদের নিচে ফ্লোরিং করে থাকতে হচ্ছে, ফোম আছে, বেডশিট আছে, এগুলো দিয়ে নিচে থাকতেছে, কিন্তু রুগীদেরও কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে রুগীদের সেবা দিতে। যদি আরও বেড বেশি থাকে তাহলে আমাদের সুবিধা হয়, বেডের ক্যাপাসিটি বেশি থাকলে। আমার বাচ্চা মানে দুদিন হয়েছে আর কি, মানে দাস্তভূমি, তো এই দুদিন পরে আনছি, আজকে 7 দিন মানে ওর চিকিৎসা চলতেছে, ডায়রিয়া ওয়ার্ডে, বুঝছেন না, এখন অসুস্থ, মানে এখন সুস্থ হইতেছে না। ওর পাতলা পায়খানা দুদিন সমস্যা ছিল, আজকে 3 দিন, তো আমরা আজকে সকালে পরে আনা হয়ে ভর্তি করেছি আজকে আর কি। এখন মোটামুটি চিকিৎসা খারাপ না, আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছে, ডাক্তার দেখাইছে, এখন ডাক্তার ভর্তি হতে বসছে, আজকে আমরা ভর্তি আছি। ডায়রিয়া দাস্তভূমি, কারণ সকালে নিয়ে আসছিলাম, ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার দেখানোর পরে চিকিৎসা দিয়েছে, চিকিৎসা দেওয়ার পরে এখন এখানে ভর্তি দিয়েছে। আজকে আমরা 3 দিন দেশে ডাক্তার দেখাছিলাম, আমাকে এলাকার ও ডাক্তার থেকে আজকে এখানে নিয়ে আসছিলাম। আমার বাচ্চা আজকে 5-6 দিন মানে পাতলা পায়খানা বমি ছিল আর কি, তো এখানে নিয়ে আসছি, আজকে 3 দিন আছে, এখন মোটামুটি ভালো আছে, চিকিৎসা সেবা ভালোই চলছে। সারা দেশে শৈত্যপ্রবাহের প্রভাবে শীতের প্রকোপ কিছুটা বেড়েছে, এবং সেই সাথে বেড়েছে আমাদের 250 শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের চাপ। আমাদের শিশু ওয়ার্ডে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি রোগী দেখা যাচ্ছে, আমাদের 26টি বেড বিদ্যমান শিশু ওয়ার্ডে, সেখানে প্রায় 50-এর মতো রোগী আজকে ভর্তি আছে। এছাড়াও ডায়রিয়া ওয়ার্ডেও শিশুর রোগী ভর্তি থাকে, আমাদের শেখ রাসেল স্ক্যানুতে নিউনেটাল পেশেন্টগুলো বাচ্চাগুলো ভর্তি আছে। শিশু ওয়ার্ডে যেসব রোগীগুলো ভর্তি আছে এগুলোর মধ্যে শীতের কারণে ঠান্ডাজনিত রোগী আমরা বেশি পাচ্ছি, যেমন অ্যাজমা বা হাঁপানি যাকে বলি, শ্বাসকষ্টজনিত বাচ্চা, তারপরে আপনার ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়ার প্রচুর পেশেন্ট পাওয়া যাচ্ছে। তো এই রোগীগুলোকে আমরা আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমরা অভিভাবকদেরকে বলবো এই ঠান্ডাজনিত রোগ থেকে বেঁচে থাকার জন্য বাচ্চাদেরকে আপনারা সবসময় গরম কাপড় পরিয়ে রাখবেন, ছোটো নিউনেট যারা তাদেরকে ঘন ঘন বুকে দুধ খাওয়াবেন, বাচ্চাকে ধরার আগে অবশ্যই ভালোভাবে হাত পরিষ্কার করে ধুবেন সাবান দিয়ে। তো আমরা আশা করি অভিভাবকরা যদি সচেতন হয় তাহলে শিশু রোগীর সংখ্যা বর্তমানের চেয়ে আরও কমে যাবে।